হ্যালো বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি রেবিটকে নিয়ে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আমার এই রেবিটটা ছোট একটা বাচ্চা ছিল, এখন সেও বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, রেবিট পালনের কিছু নিয়ম নীতি থাকে, তো আপনারা কিছু জানেন, যারা বাড়িতে রেবিট পালন করেন তারা অবশ্যই জানবেন যে রেবিট কিভাবে পালন করা হয়, কিভাবে খাঁচাতে পালন করা হয় অ্যাকচুয়ালি। তো বন্ধুরা, খাঁচাতে পালন করলে আপনার যথেষ্ট পরিমাণ রেবিটকে খাওয়ার দিতে হবে। দ্বিতীয় কথা হলো, রেবিটের সবসময় খেয়াল রাখতে হবে, সাফ চিকুনের দিকে খেয়াল করতে হবে। আমার মেল রেবিটটা, এটা এটা খুব অত্যাচারী, তো তাকে বন্ধ করে দিলাম। আর এদিকে আমার রয়েছে মা খরগোশ, এটা ফিমেল রেবিট। তো ফিমেল রেবিটটাকেও দেখাবো। ফিমেল রেবিটটা এখন মা হতে চলছে, তো কিছুদিনের ভিতরে সে বাচ্চা দেবে, তো বাচ্চাগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এর সাথে আরেকটা ছিল, সেটা এখন নাই আমার কাছে, বগা একটা রেবিট ছিল, সেটা এখন নাই। তো কিছুদিনের ভিতরে বাচ্চা দেবে, বেবি দেবে, তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার খরগোশের বিষয়ে আপনাদের সরাসরি সবসময় ভিডিও দিয়ে আসি, আপনারা অবশ্যই ফলো করবেন। আর রেবিটের বিষয়ে কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে কোনো একটা ভালো উপদেশ দেব। তো আমার রেবিট এই তিনটা এখন রয়েছে, আর বাকিগুলা সব বিক্রি করে দেওয়া হয়েছে। আর ইনশাল্লাহ এ বাচ্চা দিলে আমার আরও বহুত হয়ে যাবে।